फ्रेंड्स गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। आशा करछि तुम्हारा सबाई खूब 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 भालो आछो और आमिओ खूब भालो आछि। आज के सोमवार और एखन बाजे सकाल 7:30। तो एखन तोमादेर साथे शेयर करब, आज के भावलाम जे तोमादेर साथे आज के शेयर करब आमि किभाबे आमार घर परिष्कार करी। और मैक्सिमाम टाइमे देखबे घर परिष्कारेर काजटा सकालबेलाई हय়, तबे आमार जेहेतु टिউশন থাকে তাই টিউশনের আগে পরে মানে সামাল দিয়ে ঠিকঠাক করে করে নিতে হয়। তো এই সেই কাজগুলো তোমাদেরকে দেখাবো বলে আজকে চলে এলাম। তো এখন তো 7:30 বাজে আর এমনি অন্যান্য দিনে আমি কি করি, আগে উঠে পড়ে আগে গ্যাসটাকে জল নেতা করে মুছে নি ভালো করে, আর তারপর রুটি বানাতে বসে যাই। মানে আটা মেখে আগে রুটি বানিয়ে নি, তারপর তরকারি বানাই। তো আজকে একটু আলাদা, আজকে আগে এই কাজগুলো দেখিয়ে নেব, তারপর গ্যাসটা জল নেতা করে মুছে নেব আজকে। যে চলো আমি কাজগুলো শুরু করে দিই। আমার প্রথম কাজ হচ্ছে জানলাটাকে খোলা। মানে আমার জানলাটা যতক্ষণ না খুলছি আমার বিরক্ত লাগে। মানে এমনিতেও শীতের দিন হলেও জানলাটা আগে খুললেই বাঁচি, আলো ঢুকলে ঘরে আমার ভালো লাগে। আর অনি এদিকে জানলা লাগাও দরজা লাগাও, ও আবার অন্যরকম, ও বিপরীত পুরো। তো যাই হোক, এখন চলে এসেছি, বিছানাটা তুলে নেব। কিন্তু এই কাজগুলো অন্যান্য দিনে কেমন করি বলো তো, রান্না বসিয়ে দিয়ে হয়তো তরকারিটা বসিয়ে দিয়েছি একটুখানি নেড়ে দিয়ে চলে এলাম, আবার এখানে একটু একটা করে নিলাম টুক করে, আবার এটা করে নিলাম এই করি। কিন্তু আজকে যেহেতু তোমাদেরকে দেখাবো বলে এটা একটা না করে নিয়ে তারপর যাব রান্না বসাবো। বিছানা তোলা হয়ে গেছে, এখন চলে এসেছি, মানে যে জিনিসগুলো আছে আলমারি শোকেস ফ্রিজ এগুলো একটু একটু ঝেড়ে নেব, শুকনো কাপড়ে একদম পরিষ্কার কাপড়ে ভালো করে ঝেড়ে নেব, যেগুলো রোজের ধুলো বসে যায়। আর আমার ঘরে প্রচুর ধুলো, রাস্তার পাশে যেহেতু বুঝতেই পারছো, তো ওই কারণে প্রচুর ধুলো, তাই ডেলি একটু ঝেড়ে নিলে তাহলে পরিষ্কার থাকে। আলমারির একটা কভার কিনতে হবে। আলমারিটা আমরা একদম নতুন কিনেছি, 3-4 মাস হবে হয়েছে। এই আগের যে চ্যানেলটা ছিল সেটাতে আলমারি কেনার ব্লগস ছিল। আর আলমারির একটা কভার কিনতে গেছিলাম, কিন্তু মানে সাইজটা যেহেতু বড়, আলমারিটা বিশাল বড়, তো ওই সাইজের একদম কি বলবো রেডিমেড পাওয়া যায়নি, আমাকে অর্ডার দিতে হতো আর অর্ডার দিলে ওরা বানিয়ে দিত। তো ওই কারণে আর হয়নি, চলে এসেছি। কিন্তু সেই একবার চলে এলে আর তো জানো মানে আর সেটা হয় না, তো পরে একটা বানিয়ে নেব। আর এই শোকেসটা মুছতে আমার খুবই বিরক্ত লাগে, কারণ এই যে কাঁচগুলোর ওপরটা ধুলো ঝেড়ে দেবো, ভেতরটা আবার থেকে যায়। আর ভেতরটা অনেক জিনিস টেনে টুনে পরিষ্কার করতে খুবই সময় লাগে, ওই কারণে শোকেসটা শুধু ওপরে ওপরে পরিষ্কার করে দিই, আর সময় পেলে যখন সময় পাই একটা একটা করে জিনিস বের করে করে পরিষ্কার করি। তো যাই হোক, সব জিনিস আমার পরিষ্কার করা হয়ে গেছে, আর ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছি, তোমাদেরকে দেখাইনি। আর এখন ঝাঁট দিয়ে নিচ্ছি, ঝাঁট দিচ্ছি, পরে ঘর মুছবো, যখন সময় পাবো তখন ঘরটা মুছে নেব। এখন চলে এসেছি গ্যাস কাউন্টারটাকে পরিষ্কার করতে, যেহেতু এখন রান্না বসাবো আর রাতে পুরো খোলা থাকে, ওই কারণে একটু জল নেতা দিয়ে মুছে নিচ্ছে ভালো করে। আর অন্যান্য দিনে আগে আমি গ্যাস কাউন্টারটাকেই পরিষ্কার করে তারপর আমি রুটি করতে বসিয়ে দিই, কারণ আগে রান্না বসিয়ে দিয়ে একটু হয়তো চলে এলাম মশারিটা তুলে নিলাম বা আর একটু নেড়ে দিয়ে এসে একটা ঝাঁট দিয়ে নিলাম এই করি। কিন্তু আজকে যেহেতু ভালো করে ভিডিও করছি ওই কারণে আগে মানে মশারি টশারি তুলে বিছানা তুলে ঝাঁট দিয়ে তারপর এসেছি। এবার না করলে নয়, এবার টাইম চলে যাচ্ছে, ওই কারণে আমি রুটি করতে চলে এসেছি, ওই কারণে আমি গ্যাস কাউন্টারটা এখন পরিষ্কার করে রুটি করতে বসিয়ে দেবো। আর
এই ফাঁসটা আমি এখন সার্ফ দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে, কারণ এখানেই বাসন মেজে উপুর করে রাখি আর ওই কারণে ধুয়ে নিচ্ছি। আর এখন চলে আসব আমি বাসন মাজতে। আর এতক্ষণে আমার রুটি তরকারি সব করা হয়ে গেছে, কিন্তু আজকে আমি তোমাদের সাথে রুটি তরকারি কিছুই শেয়ার করলাম না, তার কারণ আজকে শুধু দেখাবো সকালবেলায় আমি কিভাবে ঘর পরিষ্কার করি। তো এইগুলো দেখিয়ে আর সময় নষ্ট করছি না, তাই আমি আজকে সরাসরি চলে এলাম, মানে রুটি করার পরে বাসন মাজবো, তো তাই চলে এলাম। আর আমি যখন এখানে প্রথম আসি, মানে জায়গাটা কেনার পর এই ঘরটা করে যখন আসি, 4-5 বছর হয়ে গেল, তো আসার পরে আমরা ওই যে কুয়ার পাড়টা দেখিয়েছিলাম, পেছনে কুয়ার পাড় কুয়া আছে, তো ওইখানে আমরা বাসন মাজতাম। কিন্তু যেহেতু মানে এই যে রোদের দিনে, এখন তো সকাল 6:30-7টা বাজা মানেই তো রোদ এসে যায়, আর এতটা ঘুরিয়ে নিয়ে যেতে প্রচুর অসুবিধা হয়, ওই কারণে আমি ভেতরে বেশি নেই মাজি। কষ্ট হয় তবুও কিছু করার নেই। আর যখন বড় বড় বাসন হয় তখন ওই যে সামনেরটা, এই সাইডটা একটু ফাঁকা আছে, এখানটা মেজে বাইরে কলে গিয়ে ধুয়ে আনি। বাসন মাজা প্রায় শেষের দিকে, আর বাসন মাজতে সুবিধা, কিন্তু এই যে জল দিয়ে দিয়ে আলাদা করে জল একটা গামলায় করে নিয়ে আসি আর জল দিয়ে ধুই, এটাই কষ্টের, কারণ আমাদের এখানটা কল নেই, সিঙ্কে একটা কল থাকলে তাহলে ঠিক ছিল। এটাই খুবই কষ্ট হয়, বারবার গামলা করে জল আনি আর বারবার এটাকে পরিষ্কার করি। আর এখন তো দেখছো বাসন মাজা হয়ে গেছে, সিঙ্কটাকে মেজে নিচ্ছি, আর এই সিঙ্কটা আমি ডেলি মেজে নিই, সকালবেলাও মাজি, আবার মানে বাসন যখনই মাজতে আসি বাসন মাজা হয়ে যায়, আবার ওইটাও মেজে নিই। যেহেতু রান্না হয় বুঝতেই পারছো, এখানে চিমনি টিমনির কোনো ব্যাপারই নেই, তো তেল চিটচিটে তো হতেই থাকে, আর ওই কারণে ওই যে সাইডের ওয়ালগুলোও আমি সার্ফ দিয়ে পরিষ্কার করি। বাসন মেজে নিয়েছি, তো এখন প্রায় 8:15 হয়ে গেছে, আমার হাতে আর মাত্র 15 মিনিট, কারণ 8:30-এর সময় ওরা চলে আসে, আর তাই আমি চলে এলাম ব্রাশটা করে নেব। ব্রাশটা করে নিলে অন্তত ওদের পড়াতে পড়াতে কিছু একটা খাওয়া যাবে, তো তাই ব্রাশটা করে নিচ্ছি, আর পরিয়ে উঠে ঘরটা মুছবো। আর বিছানা এখনও তোলা হয়নি, ওদের পরিয়ে উঠে তারপর বিছানা তুলবো, আর আজকে চাদর কাচার আছে, তাই চাদরও কাচবো, অনেক কিছু কাচার আছে। এখন 10:40 বা 45 হবে, আর ওদের ছুটি করে দিয়ে চলে এসেছি, বিছানার চাদরটা চেঞ্জ করব। আর আজকে এক গাদা কাচার আছে, মানে বিছানার চাদরও কাচবো, বিছানার চাদর কাচতে তো এমনিতেই কষ্ট হয়, তার উপর আমাদের ডেলি ওয়ার যে জামা কাপড়গুলো অনি দিয়ে গেছে, 2-3টা গেঞ্জি না জামা কিসব দিয়ে গেছে, তো ওগুলোও কাচতে হবে। আগে বিছানাটা আমি পেতে নিচ্ছি চাদরটা, তারপর ওগুলো কাচবো, আগে ঘর মুছবো তারপর কাচবো।
আজকে ভেবেছিলাম বালিশগুলো সব রোদে দেব, বালিশগুলো কেমন ন্যাতানো ন্যাতানো হয়ে গেছে ওই কারণে। তো তারপর কভার চেঞ্জ করতে এসে দেখলাম বালিশের ভেতরের যে কাপড়টা থাকে না, ওগুলো কেমন মানে ফেটে ফেটে যাচ্ছে, কাপড়গুলো নষ্ট হয়ে গেছে। তো ওগুলো আমাকে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি বানাতেই হবে, তাই আর রোদে দিলাম না। আর এখন চলে এসেছি, দেখো বালিশ টালিশ সব গুছিয়ে এখন চলে এসেছি, ঘরটা মুছে নিচ্ছি। আমি ঘর মুছি জানো তো, খাটের তলায় ঢুকে একদম মানে সব জিনিসপত্র সরিয়ে সরিয়ে ঘরগুলো ঘর মুছি, আর মানে যেখানে সব কোনা খামচি সব একটুও কিছু বাদ দিই না। আর আমি এভাবেই মুছতে বেশি পছন্দ করি, মানে ওই লাঠি দিয়ে যে মোছে ওটা দিয়ে আমি মুছি না, জানি না ওটা হয়তো কারোর কাছে সোজা সুবিধা হতে পারে, কিন্তু আমার এইভাবেই মুছতে ভালো লাগে। আর যেহেতু আমার একটাই ঘর, বুঝতে পারছো, একটা ঘর একটা রান্নাঘর, তো আর এমন কি ব্যাপার, এমন কি বলছি ঠিকই, কিন্তু সকাল থেকে যত কাজ করেছি সব থেকে বিরক্তিকর কাজ হচ্ছে আমার কাছে ঘর মোছা। আর সে একটা ঘর হোক আর 10টা ঘর হোক, ঘর তো মুছতেই হয়। আর যেদিন সকালবেলা আমার ঘরটা মোছা হয়ে যায়, মানে ওদেরকে পড়ানোর আগে, সেদিন আমার কি আনন্দ হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে আমার মনে হয় সব কাজ হয়ে গেছে। সে বাসন যদি পড়ে থাক থাক কোনো ব্যাপার না, বাসন মাজতে আমার ভালোই লাগে, সে যত বাসন হোক, কিন্তু ঘর মুছতে আমার এত বিরক্তি লাগে কেন কি জানি। সেই যে এদিকের জিনিস ওদিকে সরাতে হয়, আর অনেকে দেখি সরায় না, কিন্তু আমি আবার একটু পিটপিটে কি না, মানে এইসব ব্যাপারে আবার আমার পিটপিটানি আছে, মানে না সরালে যে ধুলোটা জমছে, ডেলির ধুলো আমার ঘরে এমনিতেই ধুলো বেশি, এইসব নিয়ে একটু মানে মনটা শান্তি থাকে না, ওই কারণে আর কি করব বলো, এইভাবেই মুছতে হয়। ঘর মুছে চলে এসেছি, এবার কাপড়গুলো সব ভিজিয়ে রাখবো। আর আজকে রাজ্যের কাপড় বেরিয়েছে, তো আজকে মানে আমার কাছে, অনেকেই অনেক অনেক কাছে জানি, কিন্তু আমার কাছে ডেলি যেহেতু করতে হয়, আর পরিয়ে উঠে না শরীর দেয় না, রান্না করব কখন, কাচবো কখন, মানে মাথায় পুরো চাপ হয়ে যায়। তো যাই হোক আজকে কাচতেই হবে, সব দিয়ে গেছে, তারপর বেড কাভার বেরিয়েছে, এগুলো সবই কাচতে হবে। এখন ভিজিয়ে রাখছি, একটু বাদে কেচে মেলে দেবো। আধ ঘন্টাখানিক ভিজিয়ে রেখে আজকে কেচে নিয়েছি, আজকে আর সময় নেই, তো কাঁচা হয়ে গেছে, এখন শুধু বাকি মেলা। আর আজকে ভিডিও করছে এখন রাজ, আর আমি মেলছি, ও পেছনটা দাঁড়িয়ে রয়েছে, বললাম তুই একটু ভিডিও কর, আমি কাপড়গুলো মেলে দিই, তো ও ভিডিও করছে, জানি না কেমন হবে। তো আজকের মতো আমার সকালবেলার ঘর পরিষ্কার করা, ধোয়া, কাঁচা, মাজা সব শেষ, এবার আমি রান্নার কাজে যাব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি কোনো ভুল করে থাকি প্লিজ কমেন্ট করো, তাহলে আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিডিও দেখছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, তোমাদের ভালোবাসা আমার সত্যি খুব প্রয়োজন। তোমরা ছাড়া আমি কিছুই না, এটা বলে রাখি। আর আমার মানে সত্যি কথা বলতে কি, তোমাদের ভালোবাসা একটু একটু করে পাচ্ছি, আমি তাতেই খুশি, একটু একটু করে এগোতে চাই। তো চলো আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ করছি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে।